একটি হিরের নাকফুল ঘিরে আবারও আলোচনায় ঢালিউডের তিন তারকা শবনম বুবলি, অপু বিশ্বাস ও সাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বুবলির চলমান বাগযুদ্ধের মধ্যেই মুখ খুললেন কিং খান। জানালেন, বুবলির জন্মদিনে তিনি কোনো হীরার আংটি উপহার দেননি। গণমাধ্যমে সাকিব খান জানান, উপহার তো দূরের কথা, বুবলির সাথে কোনো রকম কথাই হয় না তার, কেবল সন্তান শেহজাদের প্রয়োজনে একে অন্যকে লিখে জানান। সাকিবের এমন মন্তব্যে বুবলির সাথে বিচ্ছেদের গুজব যেন আরও জোরালো হলো। তবে কি ফের অপু বিশ্বাসেই থিতু হচ্ছেন নায়ক? ছেলে জয়ের জন্মদিনে এক প্রেমে বন্দী হয়েছিলেন সাবেক তারকা দম্পতি অপু সাকিব। এরপর থেকেই শোনা যাচ্ছিল, মান অভিমান ভেঙে আবারও এক হতে যাচ্ছেন তারকা। সে গুজবে পানি ঢাললেন সাকিব। সাব জানালেন, অপু বিশ্বাস ও বুবলি দুজনেই এখন তার কাছে অতীত, কোনো অবস্থায় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। বলেন, দুই সন্তানের দুই মা হিসেবে অপু বুবলির প্রতি যতটুকু সম্মান ও সম্পর্ক থাকা দরকার সেটুকুই রয়েছে। গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হীরের নাকফুল ও পুরনো একটি ছবি ঘিরে বাগযুদ্ধে মেতেছিলেন অপু বুবলি। একটি সংবাদ মাধ্যমে বুবলি দাবি করেন, জন্মদিন উপলক্ষে স্বামী সাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছিলেন। প্রকাশিত সেই সংবাদ নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে তাচ্ছিল্যের হাসি হাসেন অপু। একাধিক হাসির ইমোটিক জুড়ে দিয়ে লেখেন, কি যে মজা। সাকিব বিষয়টি খোলসা করার পরও নেটিজনদের মধ্যে তৈরি হয় নতুন জটলা। প্রশ্ন উঠছে, বুবলিকে হীরের নাকফুল দেওয়ার বিষয়টি যে ভিত্তিহীন বা মিথ্যা তা কি আগে থেকেই জানতেন অপু বিশ্বাস? বুবলির কথার বিপরীতে তার হাসি অন্তত এই ইঙ্গিতেই করে। তাহলে অপুর সাথে সম্পর্কের সুবাতাস বইছে, এ খবরও কি লুকাচ্ছেন সাকিব? অভিনয়ের সাথে লুকোচুরি খেলাতেও সাকিব খান যে সেরাদের সেরা, সে বিষয়ে সন্দেহ নেই ভক্তদেরও।